কারণ আমরা শাসা ভূষার দল বাংলার মাটিতে আপনি বিদায়, আপনারা ধর্ম ব্যবসা করে খেতে পাচ্ছেন। আমরা শাসা ভূষার মাটি উৎপাদন করি বিদায়, আপনারা আজকে গলায় মোটা করে মুরগির রান খেতে পাচ্ছেন। আমরা রিক্সা চালকরা আজকে রিক্সা চালাই বিদায়, আপনারা সাহেব হয়েছেন। সুতরাং আমাদের শরমের কোনো কারণ নেই ইনশাল্লাহ। আমরা আল্লাহর জন্য সত্য নিয়ে দাঁড়িয়েছি, আমরা কোনো অন্যায় করি নাই। সুতরাং আমাদের কর্ম নিয়ে আমাদের কোনো শরম নেই, লজ্জা নেই, এ কথা বলতে আমরা দ্বিধাবোধ করি না। আমরা পরিশ্রম করে খাই, তোমাদের মতো ধর্ম ব্যবসা করে খাই না। আজকে আমরা এমন একটি সংকটময় মুহূর্তে এসে আজকের এই সেমিনারটি আমরা করতে যাচ্ছি। আমাদের আলোচ্য বিষয় অনেক বড়, সাবজেক্ট অনেক গভীরে আছে। এত অল্প সময়ের মধ্যে ভাষা ভাষা কথা দিয়ে আমাদের মূল সমস্যার সমাধান হবে না। আমাদের বিষয়টা অনেক সুগভীর বিষয়, আমাদের এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে এখন। কারণ আজকে যদি আমরা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই, তাহলে আগামী দিনে ধ্বংস হবে আমার জাতি, আগামী দিনে ধ্বংস হবে আমার সন্তানের ভবিষ্যৎ, ধ্বংস হবে আমাদের দেশ, আমাদের জন্মভূমি। এই এমন একটি মুহূর্তে আমরা এই প্রস্তাবনাটা নিয়ে এসেছি। আপনারা প্রশ্ন করতে পারেন, আপনাদের মনে এই প্রশ্ন জাগতে পারে যে এই প্রস্তাবনা আসলে কি এখন গ্রহণযোগ্য, প্রয়োগযোগ্য, এই যোগের সাথে তাল মিলিয়ে এই প্রস্তাবনা কি আসলে কি মানা যায়। এই প্রশ্নটা আপনাদের অনেকের মধ্যে আসতে পারে, আসাটাই স্বাভাবিক। কারণ আমরা বিগত দিনে গত 500 বছরে ধর্মের নামে যা দেখেছি, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, আধিপত্য বিস্তার, প্রতিপক্ষকে ঘায়েল করা, বোমাবাজি করা, আমার বাংলার মাটিতেও 64টা জেলাতে একসাথে বোমা হামলা করা হয়েছে ধর্মের নামে। আমরা দেখেছি ধর্মের নামে জঙ্গিবাদী কর্মকাণ্ড, আমরা দেখেছি ধর্মের নামে মৌলবাদী কর্মকাণ্ড, আমরা দেখেছি ধর্মের নামে ধর্মকে ব্যবহার করে কিভাবে অপরাজনীতি করা হচ্ছে, আমরা দেখেছি ধর্মকে ব্যবহার করে কিভাবে ফতুয়ার বেয়া জালে নারীদেরকে আবদ্ধ করা হয়েছে। সুতরাং ধর্মের এই সমস্ত কর্মকাণ্ড দেখে আমরা আজকে ধর্ম থেকে বিশ্বাস হারিয়েছি, ধর্মের প্রতি আমাদের আর কোনো আশা নেই। এই নিরাশার জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা আবার যখন ধর্মের দিকে মানুষকে ডাকছি, ইসলামের প্রকৃত শিক্ষার দিকে ডাকছি, তখন মানুষ আর আমাদের মধ্যে সেই আশা পাচ্ছে না। কারণ তারা ইতিমধ্যে তারা সেই আশার তাদের দুরাশায় পরিণত হয়েছে, তাদের আশা মরুচিকায় পরিণত হয়েছে। সেই আশা হত জাতির মধ্যে আশাকে জাগ্রত করা অনেক কঠিন কাজ, মৃত জাতিকে আবার প্রাণ ফিরিয়ে দেওয়া অনেক কঠিন কাজ। সেই চ্যালেঞ্জে আমরা নিজেদেরকে আত্মনিয়োগ করেছি। আমার কথা হচ্ছে, আমরা যে প্রস্তাবনাটা দিচ্ছি, মানব জাতির মধ্যে যে প্রকৃত ইসলাম আমরা আবার ধারণ করতে হবে, রাসূলুল্লাহর যে ইসলামটা মানব জাতির মধ্যে আজ থেকে 1400 বছর আগে এই সত্য দিনের মাধ্যমে ন্যায় শান্তি সুবিচার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ইসলামটাই পারে এখন আমাদের মধ্যে আবার শান্তি প্রতিষ্ঠা করতে। আমাদের এই যুক্তি, এই দাবি, এই প্রস্তাবনা কতটুকু যুক্তিসঙ্গত বা আমরা কতটুকু পারবো? অনেকে আমাদের দিকে তাকিয়ে মনে করে, কই আমরা তো এমন প্রভিনেন্ট ফিগার দেখছি না, তাদের দৃষ্টিতে তাদের মানদণ্ডে দেওয়া সেই তথাকথিত শিক্ষিত তথাকথিত মাদ্রাসায় পড়ুয়া কোনো লোক তো আমরা দেখছি না, তাদের মানদণ্ডে দেওয়া মানদণ্ড অনুযায়ী আমাদেরকে তারা জ্ঞানী মনে করে না, আমাদেরকে তারা ধর্মের সেই কথা বলার যোগ্য তারা মনে করে না। আমরা তো অসহায়, আমরা ধর্মের জ্ঞান নাই আমাদের মধ্যে, আমরা মাদ্রাসায় পড়ি নাই, আমরা কোরআন হাদিস সম্পর্কে আমরা কিছু জানি না, আমাদের মধ্যে যারা আছে হিজবুত্তহিদের মধ্যে তাদের কতিপয় কিছু তথাকথিত ধর্ম ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী আমরা হচ্ছি শাসা ভূষার দল, আমরা হচ্ছি রিক্সার শ্রমিক, আমাদের সেমিনারে যারা আসে তারা নাকি কাজের বুয়া। আমাদের এটা নিয়ে কোনো মনোকষ্ট নেই আলহামদুলিল্লাহ, কারণ আমরা শাসা ভূষার দল বাংলার মাটিতে আপনি বিদায়, আপনারা ধর্ম ব্যবসা করে খেতে পাচ্ছেন। আমরা শাসা ভূষার মাটি উৎপাদন করি বিদায়, আপনারা আজকে গলায় মোটা করে মুরগির রান খেতে পাচ্ছেন। আমরা রিক্সা চালকরা আজকে রিক্সা চালাই বিদায়, আপনারা সাহেব হয়েছেন। সুতরাং আমাদের শরমের কোনো কারণ নেই ইনশাল্লাহ। আমরা আল্লাহর জন্য সত্য নিয়ে দাঁড়িয়েছি, আমরা কোনো অন্যায় করি নাই। সুতরাং আমাদের কর্ম নিয়ে আমাদের কোনো শরম নেই, লজ্জা নেই, এ কথা বলতে আমরা দ্বিধাবোধ করি না। আমরা পরিশ্রম করে খাই, তোমাদের মতো ধর্ম ব্যবসা করে খাই না। সুতরাং তোমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা অযোগ্য, কারণ আমরা চাষা ভূষা, আমরা রিক্সা চালাই, আমাদের বোনেরা নাকি কাজের বুয়া পত্রিকা বিক্রি করে, আমাদের শিক্ষাগত যোগ্যতা নাই, আমরা মাদ্রাসায় পড়ি নাই। কিন্তু আজকের এই সংকটময় মুহূর্তে বাংলার মাটিকে তথা মানব জাতিকে মুক্তির সেই পথ তোমাদেরকে আল্লাহ দেন নাই, সেই পথ দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে। ইনশাআল্লাহ তোমাদেরকে আমাদের কাছে আসতেই হবে। এই আদর্শ আজকে কোথাও নেই, এই আদর্শ মানব জাতির মধ্যে থেকে হারিয়ে গিয়েছে 1400 বছর আগে তোমাদের ধর্ম ব্যবসায়ীদের কর্মের ফল। আজকে মানব জাতি ধ্বংসের দ্বার প্রান্তে,
এই মানব জাতিকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে মুক্ত করার জন্য আজকে এই বাংলার দামাল ছেলেরা বুকা নাঙ্গা কৃষক শ্রমিক জনতা ক্ষুদ্র জনতা আজকে তাদের জীবনকে বাজি রাখতে হয়েছে তোমাদের অপকর্মের ফল এটা আমরা বিচলিত নই আমরা তোমাদের হুমকিতে ভয়ভীত নই আমরা সত্য নিয়ে দাঁড়িয়েছি আমরা আদর্শ শিখেছি আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমার রাসূলের কাছ থেকে প্রকৃত ইসলাম কি করতে পারে আমরা শিখেছি আমার রাসূলের কাছ থেকে